সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। নতুন কারিকুলামে অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায় এর পর্ব ৭ তোমাদের সবাইকে জানাই স্বাগতম। সেই সঙ্গে যারা 1 থেকে 6 পর্যন্ত পর্বটা মিস করছো, সবাই একটু কষ্ট করে ভিডিওগুলো দেখে আসবা, তাহলে এই পর্ব ৭ তোমার বুঝতে খুবই ইজি হবে ইনশাআল্লাহ। তো চলো কথা বেশি না বাড়িয়ে আমরা মূলত ক্লাসে যুক্ত হয়ে যাই। দেখো পর্ব ৭ মূলত আমরা আলোচনা করব হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শক্তির রূপান্তর। স্বাভাবিকভাবে বলে নেই, শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুসারে শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই। শক্তি শুধুমাত্র কী হবে, এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তর হবে, জাস্ট এতটুকুই। শক্তি কিন্তু সৃষ্টিও হয় না, শক্তি কিন্তু বিনাশও হয় না। তার মানে কি হয়, শুধুমাত্র শক্তিটা রূপান্তরিত হয়। ধরে নাও আলোক শক্তি ছিল, তাপশক্তিতে রূপান্তরিত হলো, তাপশক্তি ছিল, যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হলো। তার মানে এটা শুধুমাত্র কী হচ্ছে বলতো, রূপান্তরিত হয়ে আরেকটা শক্তিতে পরিণত হচ্ছে। বাট শক্তি কিন্তু সৃষ্টিও হচ্ছে না, শক্তি কিন্তু ধ্বংসও হচ্ছে না। তো চলো এখানে মূলত কী বলছে আমরা একটু সেটা দেখব। বলছে শক্তির বিভিন্ন রূপ রয়েছে, যেমন দেখো কী কী রূপ রয়েছে, তাপশক্তি, আলোক শক্তি, যান্ত্রিক শক্তি, স্থিতি শক্তি, বৈদ্যুতিক শক্তি, রাসায়নিক শক্তি, শব্দ শক্তি ইত্যাদি। শব্দ শক্তি কোনটা, এই যে আমি কথা বলতেছি এটাই একটা শব্দ শক্তি। আমার আওয়াজটা তোমার কানে পৌঁছাচ্ছে, তুমি বুঝতে পারতেছো, এটা একটা শব্দ শক্তি, ঠিক আছে। রাসায়নিক শক্তি, এরকম অনেক শক্তি আছে, মোমবাতি জ্বলতেছে, রাসায়নিক শক্তি কাজ করতেছে দহন বিক্রিয়ার মাধ্যমে, ক্লিয়ার। এইরকম তোমরা এর মাঝে জেনে গেছো যে শক্তিকে সৃষ্টি কিংবা ধ্বংস করা যায় না, এটিকে কেবল এক ধরনের শক্তি থেকে অন্য ধরনের শক্তিতে রূপান্তর করা যায়। এখানে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সরাসরি বিভিন্ন শক্তিতে রূপান্তরের কয়েকটি উদাহরণ দেওয়া হলো। তাহলে দেখো কয়েকটা উদাহরণ নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। তার প্রথমে হলো কি বলতো, তাপশক্তি। যেগুলা বোঝানোর জিনিস সেগুলো কিন্তু অলরেডি আমরা 1 থেকে 6 পর্যন্ত পড়বে সব কিছু বুঝতে পারছি। আজকের পর্বটা জাস্ট এমনি থেকে রিডিং পড়ে বুঝলেই কিন্তু আমাদের হয়ে যাবে, কারণ এখানে কিন্তু আমাদের কোনো বিক্রিয়া নেই। তাহলে দেখো বলছে কি, আমরা আমাদের চারপাশে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সবচেয়ে বেশি কী দেখি বলতো, তাপশক্তি রূপান্তরিত দেখে অভ্যস্ত। কীভাবে বলতো, স্বাভাবিকভাবে তুমি লক্ষ্য করো আমাদের চারপাশে কিন্তু অনেক দহন বিক্রিয়া সংঘটিত হয়। দহন বিক্রিয়া বলতে কি, অক্সিজেনের উপস্থিতিতে কোনো কিছুর বিক্রিয়া। যেমন দেখো তুমি মোমবাতি জ্বালাচ্ছ, এটা একটা দহন বিক্রিয়া। যেমন তুমি দেখো চুলার উপরে পাতিলে করে ভাত উঠাই দিছো, নিচে কী করছো, আগুন লাগাই দিছো, তাহলে দেখো এটা একটা আমাদের দহন বিক্রিয়া। বা এখানেও কিন্তু কী হচ্ছে বলতো, আমাদের তাপশক্তির সৃষ্টি হচ্ছে। তো এগুলো আমরা দেখে মূলত অভ্যস্ত। তো কী বলছে দেখো, যে কোনো দহন প্রক্রিয়া হচ্ছে এর উদাহরণ। তাহলে দেখো মোমবাতি কিংবা চুলাই এভাবে তাপ উৎপন্ন করা হয়, এমনকি আমাদের শরীরেও এভাবে তাপশক্তি সৃষ্টি হয়ে থাকে। শরীরে কীভাবে তাপ শক্তি সৃষ্টি হয়ে থাকে বলতো, এই যে আমরা বিভিন্ন ধরনের খাবার খাচ্ছি, এই খাবার খাওয়ার ফলে কিন্তু আমাদের শরীরের ভিতরেও রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হচ্ছে। এই রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার মাধ্যমেই দেখবা আমাদের শরীরের তাপমাত্রা কিন্তু ঠিক আছে। শীতের সময় গেলে তাপমাত্রাটা হালকা কমে গেলেও তোমার কিন্তু সেটা সহনীয় পর্যায়ে থাকে, ঠিক আছে। এগুলো সব কিছুই কিন্তু হয় কী কারণে বলতো, রাসায়নিক বিক্রিয়ার কারণে। তো বলছে গাড়ির ইঞ্জিনেও রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে তাপশক্তির সৃষ্টি হয় সেই শক্তি দিয়ে গাড়িকে চলমান করা হয়। এখানে উল্লেখ্য যে রাসায়নিক বিক্রিয়াতে বিপরীত প্রক্রিয়াও ঘটে, মানে দেখো সবসময় যে তাপশক্তি উৎপন্ন হবে ব্যাপারটা কিন্তু এইরকম না। দেখো মানুষ যদি একটা কাজ করে তাহলে সেক্ষেত্রে মানুষের ভুলভ্রান্তি থাকে, যেমন তেমনই তোমার শরীরে যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কী হচ্ছে, তাপশক্তি রূপান্তরিত হচ্ছে বা তাপশক্তি উৎপন্ন হচ্ছে, সেমভাবে তোমার কী হবে বলতো, তাপশক্তির কিন্তু শোষণও ঘটতে পারে, অর্থাৎ তাপশক্তিটা হ্রাসও পেতে পারে, স্বাভাবিক ব্যাপার। তো বলছে দেখো যেখানে তাপশক্তি গ্রহণ করে বিক্রিয়াটি সম্পন্ন হয়, তাহলে যেমন দেখো বেকিং সোডার মাঝে লেবুর রস দেওয়া হলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বুদবুদ আকারে বের হয়ে আসে, তখন এই বিক্রিয়া সম্পন্ন করার জন্য তাপ নিয়ে নেওয়ার কারণে মিশ্রণের তাপমাত্রা কমে যায়, ঠিক আছে। তাহলে দেখো বেকিং সোডা, সোডিয়াম কার্বোনেট, এটার মধ্যে যদি তুমি কী করো বলো তো, লেবুর রস মানে হচ্ছে সাইট্রিক অ্যাসিড মিশ্রণ করো, তাহলে সেক্ষেত্রে কী হবে বলো তো, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বুদবুদ মানে হচ্ছে বুদবুদ বের হবে, ফুটি ফুটি আকারে তো বের হবে, তখন এই বিক্রিয়া সম্পন্ন করার জন্য তাপ নিয়ে নেওয়ার কারণে মিশ্রণের তাপমাত্রা কী হয় বলো তো, কমে যায়। আশা করি বুঝতে পারছো।
তাহলে এটা দেখো, এই ক্ষেত্রে আমরা একটা জিনিস বুঝলাম যে রাসায়নিক বিক্রিয়ার ফলে যে শুধুমাত্র তাপশক্তি বৃদ্ধি পাবে ব্যাপারটা এরকম না, তাপশক্তি যেমন বৃদ্ধি পায় তাপশক্তি তেমন হ্রাসও পেতে পারে। ক্লিয়ার? আচ্ছা, শক্তির পরিবর্তন যে কোনোভাবেই হতে পারে। দ্বিতীয়টা কি বলা হয়েছে বলতো? আলোক শক্তি। এই যে আলোক শক্তি, দেখো এত সুন্দর লাইটিং করা হয়েছে, লাইটিং করার পরে ক্যামেরা দিয়ে আমরা ভিডিও করে তোমাদের মাঝে মানে ক্লাসটা উপস্থাপন করতেছি। এটা কিন্তু দেখো, আলো যদি না থাকতো, আমি যদি অন্ধকারে দাঁড়ায় থাকতাম তাহলে কি তুমি দেখতে পারতা? পারতা না। তার মানে আলোও কিন্তু একটা শক্তি। ক্লিয়ার? তো বলছি কি দেখো, মোমবাতির শিখায় রাসায়নিক বিক্রিয়ায় তাপশক্তি সৃষ্টি করে সেই তাপশক্তি থেকে আলোক শক্তি সৃষ্টি করা হয়। যেমন আমাদের পূর্বপুরুষ, আমাদের বাবা মা, ইভেন আমিও কিন্তু কি করছি বলতো, এক সময় কিন্তু আমরা ওই যে ল্যাম্পও চিনো, ধরে নাও একটা খুঁটি, তার ভিতরে কী দেওয়া থাকতো? কেরোসিন তেল এবং একটা শৈলতা মানে ফিতা দেওয়া থাকতো, যে ফিতার উপরে আমরা কী করতাম বলতো, আগুন লাগাই দিতাম। আগুন লাগাই দেওয়ার পরে চারিদিকে হালকা একটু আলো হইতো, যে আলোতে কিন্তু আমরা পড়ালেখা করছি। এরপর আসো হেরিকেন বা মোমবাতি, এগুলার আলোতে কিন্তু আমরা পড়ালেখা করছি। তাহলে দেখো, ওই যে আলোর মাধ্যমে কিন্তু আমরা বইটাকে দেখতে পারতাম, তার মানে আলো একটা শক্তি। তো দেখো, কিন্তু রাসায়নিক বিক্রিয়া থেকে কোনো তাপশক্তি সৃষ্টি না করে সরাসরি আলোক শক্তি সৃষ্টি করা যায়। তার সবচেয়ে পরিচিত উদাহরণ হচ্ছে কি বলতো, জোনাকি পোকা। এই যে দেখো, জোনাকি পোকার পিছন সাইডে কিন্তু ধিক ধিক করে আলো জ্বলে, ঠিক আছে? এটা কিন্তু রাতের বেলা দেখা যায়, ঠিক আছে? রাতের বেলা গ্রামাঞ্চলে খুব দেখা যায় জোনাকি পোকা, অনেকেই চিনো হয়তো বা। তারা দেখো, জোনাকি পোকাতেও কিন্তু কী হচ্ছে বলতো, আলোক শক্তির সৃষ্টি হচ্ছে। সেটি তার শরীরে লুসিফেরিন, এই যে দেখো এই নামটা একটু মনে রাখবা, লুসিফেরিন নামক রাসায়নিক পদার্থ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আলো সৃষ্টি করে। তাহলে দেখো, এতদিন আমরা জানতাম জোনাকির পিছনে এমনি থেকেই আলো জ্বলতো, বাট আজকে আমরা কী জানতেছি বলতো, জোনাকির শরীরে কী ছিল মূলত? লুসিফেরিন নামক একটা রাসায়নিক পদার্থ ছিল, যে কিনা কী করছে বলতো, মানে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করছে। অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কিসে পরিণত হয়েছে বলতো, আলো সৃষ্টি করছে, আলোক শক্তিতে পরিণত হয়েছে, ঠিক আছে? আলোক শক্তিতে পরিণত হয়েছে। তাহলে আশা করি বুঝতে পারছো সবাই, তার মানে লুসিফেরিন কার সঙ্গে বিক্রিয়া করলো বলতো? লুসিফেরিন বিক্রিয়া করলো হচ্ছে অক্সিজেনের সঙ্গে, বিক্রিয়া করে মূলত আমরা কী পাইলাম সেখান থেকে? আলোক শক্তি পাইলাম। তাহলে আশা করি আলোক শক্তি ব্যাপারটাও কিন্তু তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসো আরেকটা, কি বলা হয়েছে, বিদ্যুৎ শক্তি। এই যে দেখো, আমাদের কিন্তু এখন কি ডিজিটাল বাংলাদেশ বলো বা যেটাই বলো না কেন, তাহলে এই ডিজিটাল যুগে যদি 100% বিদ্যুৎ না থাকতো তাহলে কি আমরা ডিজিটাল বলতে পারতাম? পারতাম না। বিদ্যুৎ ছাড়া আমরা কোনো কাজটাই কিন্তু করতে পারি না। এখন দেখো, আমরা আগে তো কি করছি, এমবি ব্যবহার করছি, এখন আমরা একটু বড় লোক হয়েছি, আমরা কিন্তু এখন ওয়াইফাই ব্যবহার করি। এখন কোনো কারণে যদি একদিন কি না থাকে বলো তো, কারেন্ট না থাকে, তুমি কি ওয়াইফাই চালাইতে পারবা? চালাইতে পারবা না, ঠিক আছে? শুধু ওয়াইফাই না, টিভি দেখতে পারবা না, ধরে নাও তোমার বাড়িতে ফ্রিজ আছে, ফ্রিজের খাবার নষ্ট হয়ে যাবে, ধরে নাও আলো যদি না থাকে গরমের সময় ফ্যান চালাইতে পারবা না, বা ধরে নাও আলো না থাকলে পড়ালেখা করতে পারবা না। তার মানে দেখো, বিদ্যুতের কতটা প্রয়োজন, বিদ্যুৎ ছাড়া আমরা কিন্তু কোনো কিছুই করতে পারতেছি না। তাহলে দেখো, এই যে বিদ্যুৎ শক্তিতেও রূপান্তরিত করা যায়, রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা যায়। তাহলে দেখো, আমরা সেল বা ব্যাটারি, মোবাইলের ব্যাটারি বলতে পারো, গাড়িতে যে ব্যবহৃত ব্যাটারি সেগুলো বলতে পারো, কোনো সমস্যা নেই, যে কোনো ধরনের ব্যাটারি, তো বলছে ব্যাটারিতে রাসায়নিক বিক্রিয়া করে বিদ্যুৎ শক্তি পেয়ে থাকি। তাহলে দেখো, এই যে সাধারণ শুষ্ক কোষ, শুষ্ক বলতে আমরা কি বুঝি বলতো? শুষ্ক বলতে আমরা বুঝি হচ্ছে ড্রাই, অর্থাৎ যেখানে পানি থাকবে না, ঠিক আছে? যেমন তোমরা দেখছো না অনেক সময় যে ড্রাই ওয়াশ, তোমার কম্বল, অনেক মোটা কম্বল যেটাকে আমরা ড্রাই ওয়াশ করি, পানি ছাড়া যেটাকে ওয়াশ করা হয় সেটা, ঠিক আছে? তার মানে শুষ্ক কোষে কি থাকবে না? পানি থাকবে না। তাহলে শুষ্ক কোষে জিঙ্ক অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, তাহলে দেখো দুইটা জিনিস, জিঙ্ক অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এই যে এই দুইটা জিনিস কি করা হয় বলতো, বিক্রিয়ার মাধ্যমে এই বিদ্যুৎ শক্তিটা কি হয়ে থাকে বলতো, তৈরি হয়ে থাকে। আর লিথিয়াম আয়ন জাতীয় যে ব্যাটারিগুলো আছে, ধরে নাও তোমার হচ্ছে মোবাইলের ব্যাটারি, কিংবা তোমার হচ্ছে যেগুলো ব্যাটারি আর কি রিচার্জ করা যায়, মানে হচ্ছে তুমি চার্জার দিয়ে চার্জ করে পুনরায় ব্যবহার করতে পারো, এটাকে বলা হয় রিচার্জেবল ব্যাটারি। এটাকে কী বলা হয় বলতো, রিচার্জেবল ব্যাটারি। আর অনেক ব্যাটারি আছে যেগুলোকে চার্জ করতে পারি না, যেমন এই যে ঘড়ির ব্যাটারি, হ্যাঁ ঘড়ির ব্যাটারি কিন্তু আমরা চার্জ করতে পারি না। যদি আমার এই ঘড়ির ব্যাটারিটা নষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, চেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে? এটাকে আমরা বলতেছি নট রিচার্জেবল ব্যাটারি। তাহলে দেখো, এই যে রিচার্জ করার উপযোগী ব্যাটারিতে এর বিপরীত প্রক্রিয়াটি ঘটানো হয়, যখন বিদ্যুৎ প্রবাহ করে বিপরীত রাসায়নিক বিক্রিয়া করে পরবর্তী সময়ে বিদ্যুৎ শক্তি সৃষ্টি করার উপযোগী করে রাখা হয়। কারণ আমাদের এখানে দুই ধরনের সেল পাওয়া যায় আর কি, ঠিক আছে? একটা হচ্ছে রিচার্জেবল, একটা হচ্ছে নট রিচার্জেবল, এই কারণে আর কি। ওকে, তারপরে আসো শব্দ শক্তি, ঠিক আছে? এর পরবর্তীতে আমরা দেখবো হচ্ছে কি শব্দ শক্তি। এই যে দেখো,
মনে করো আমি কথা বলতেছি, এটা একটা শব্দশক্তি, বা একজন আসে হেই করে উঠলো, সেটাও কিন্তু একটা কি বলতো শব্দশক্তি। ওকে, তাহলে দেখো শব্দশক্তিটা কি, দেখো বাজি বা পটকা স্বাভাবিকভাবে কি হয় বলতো, অন্যান্য ধর্মে যখন তাদের উৎসব পালন করে দেখবে যে পটকা ফুটায়, ঠিক আছে, পটকা ফুটায়। বা আমরা আমাদের ঈদের আগের দিন রাতে অনেক ছোটবেলায় আমরা যে কাজটা করতাম, মরিচ পটকা, তারপর হচ্ছে বুড়িমা পটকা, এগুলো পটকা নিয়ে এসে কী করতাম বলতো, পটকা ফুটাইতাম। তা দেখো এই যে পটকার আওয়াজটা কিন্তু অনেক জোরে হয়, ধাম করে বেজে ওঠে, ঠিক আছে, এটা একটা শব্দশক্তি, ঠিক আছে। এখানেও কিন্তু আমাদের কী হচ্ছে বলতো, রাসায়নিক প্রক্রিয়া সংঘটিত হচ্ছে, কারণ ওই যে পটকার ভিতরে যে বারুদগুলো থাকে এগুলো কিন্তু সবই রাসায়নিক পদার্থ, ঠিক আছে, একটা আরেকটার সঙ্গে বিক্রিয়া করে মূলত এটা কী হয় বলতো, ফেটে যায়। তো এখানে কি বলা হয়েছে, দেখো ফুটিয়ে শব্দ তৈরি করা হয়, এখানে রাসায়নিক বিক্রিয়া যে বিস্ফোরণের সৃষ্টি করে তখন গ্যাসের দ্রুত প্রসারণে এই শব্দের সৃষ্টি হয়। তাহলে দেখো রাসায়নিক বিক্রিয়াকে আমরা শব্দশক্তিতে রূপান্তরিত করতে পারতেছি। এরপরে আসো রাসায়নিক বিভব শক্তি, এরপরে আসো পটেনশিয়াল এনার্জি যেটা। তো বলছে রাসায়নিক বন্ধনে শক্তি সঞ্চিত থাকে, যে কোনো বন্ধন, এখন সেটা হোক আয়নিক বন্ধন, সেটা হোক সমযোজী বন্ধন, অর্থাৎ একটা মৌল যখন আরেকটা মৌলের সঙ্গে যুক্ত হয় তাদের ইলেকট্রন শেয়ার বা আদান প্রদানের মাধ্যমে, এই বন্ধন গঠনের সময় যে শক্তিটা থাকে সে সঞ্চিত, সেটা অবশ্য সঞ্চিত অবস্থায় থাকে এবং এই বন্ধন ভেঙে শক্তি পাওয়া যায়। তাহলে দেখো তার একটি উদাহরণ হচ্ছে কি, দেখো জীবজগতের কোষে সঞ্চিত এটিপি, মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট যেটাকে বলা হয় এটিপি, ঠিক আছে, এটিপি এর পূর্ণ রূপ হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, তাহলে দেখো নামক অণু যেটি জীবদেহের দেহে শক্তি সৃষ্টি করে, এই অণু তার রাসায়নিক বন্ধনে শক্তি সঞ্চিত রাখে বলে এটি কি বলতো জৈব মুদ্রা নামে পরিচিত। এরপরে আসো উপরে আলোচনা থেকে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে রাসায়নিক শক্তিকে নানা ধরনের শক্তিতে রূপান্তর করা সম্ভব, যেটি শিল্প কলকারখানা থেকে শুরু করে আমরা আমাদের বাস্তব জীবনের নানা ক্ষেত্রে ব্যবহার করে থাকি। উদাহরণ হিসেবে রাসায়নিক শক্তির বিভিন্ন রূপান্তরের মাঝে শুষ্ক কোষ ব্যবহার করে বিদ্যুৎ শক্তি সৃষ্টি করার প্রক্রিয়াটি সংক্ষেপে বর্ণনা করা হলো। এখন আসলে যে ইলেকট্রোলাইটিক সেলটা আমরা একটু জানবো, ইলেকট্রোলাইটিক সেল আমি আগেই বলতেছি, ইলেকট্রোলাইটিক সেলের ক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হবে, আগে বিদ্যুৎ দান করতে হবে, মানে তুমি আগে বিদ্যুৎ সংযোগ দিবা, এরপরে সেখানে মূলত কি হবে বলতো রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে। ওকে, আর গ্যালভানিক সেলের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু আমাদের উল্টা ঘটে, আগে বিক্রিয়া সংঘটিত হয় পরবর্তীতে সেখান থেকে মূলত আমাদের বিদ্যুৎ ক্ষেত্রের সৃষ্টি হয় বা বিদ্যুতের সৃষ্টি হয়। তাহলে আমরা মূলত ইলেকট্রোলাইটিক সেলটা নিয়ে আলোচনা করব, যেখানে আগে আমাকে বিদ্যুতের প্রবাহ দিতে হবে পরবর্তীতে বিক্রিয়াটা সম্পন্ন হবে। তাহলে দেখো ইলেকট্রোলাইটিক সেলটা ব্যাপারটা কি, আমি এই যে এখান থেকে দেখাই দিচ্ছি, দেখো অ্যানোড ক্যাথোড। ওকে, তাহলে দেখো এখানে বলা হয়েছে যে শুষ্ক কোষ সম্বন্ধে জানতে হলে তড়িৎ বিশ্লেষক বা ইলেকট্রোলাইটিক এবং তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। যে সমস্ত পদার্থ, তাহলে দেখো যে সমস্ত পদার্থ দ্রবীভূত বা বিগলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে এবং বিদ্যুৎ প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়া করে অন্য পদার্থে পরিণত হয় তাদেরকে ইলেকট্রোলাইটিক বলে এবং এই প্রক্রিয়াকে কী বলা হয়, ইলেকট্রোলাইসিস বলা হয়। তাহলে সংখ্যাটা আমাকে মুখস্থ রাখতে হবে, যে সমস্ত পদার্থ দ্রবীভূত বা বিগলিত অবস্থায় কী করে বলতো বিদ্যুৎ পরিবহন করে এবং বিদ্যুৎ প্রবাহের ফলে কী করতেছে রাসায়নিক বিক্রিয়া করে অন্য পদার্থে পরিণত হয় তাদেরকে মূলত আমরা কী বলতেছি, ইলেকট্রোলাইটিক বলতেছি। আর যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা এটা করতেছি সেটাকে বলতেছি ইলেকট্রোলাইসিস। আশা করি বুঝতে পারছো সবাই, তাহলে সংজ্ঞাটা একটু কষ্ট করে সবাই মুখস্থ করে নিবা। তাহলে দেখো ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ায় বিদ্যুৎ প্রবাহ করে, দেখো আগে কী করতে হয় বলছিলাম, বিদ্যুৎ প্রবাহ। তাহলে দেখো ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ায় বিদ্যুৎ প্রবাহ করে আয়নিক যৌগকে তাদের মৌলে বিযোজন করা যায়। যেমন দেখো সোডিয়াম ক্লোরাইড, এটা একটা কী বলতো আয়নিক যৌগ। এখন অনেকে বলতে পারো ভাই আয়নিক যৌগ ব্যাপারটা কী, একটা ধাতু একটা অধাতু যখন ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে বন্ধন গঠন করে, কি বললাম, একটা ধাতু এবং একটা অধাতু যখন ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে বন্ধন গঠন করে তখন সেটাকে আমরা মূলত আয়নিক যৌগ বলে থাকি। আর এই আয়নিক যৌগসমূহ কী হয় বলতো পানিতে দ্রবীভূত হয়, এরা যখন পানিতে দ্রবীভূত হবে তখন দুই ধরনের আয়ন প্রদান করবে, সোডিয়াম প্লাস আয়ন এবং ক্লোরিন মাইনাস আয়ন। এই আয়ন যে আয়নে বিভক্ত হচ্ছে জন্যই মূলত সেখানে কী হবে বলতো বিদ্যুৎ প্রবাহ হবে। মূলত বিদ্যুৎ প্রবাহ বলতে আমরা কী বুঝি, বিদ্যুৎ প্রবাহ মানে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ,
এটাই হচ্ছে আমাদের আসল ব্যাপার। তাহলে দেখো বলছে কি, ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ায় বিদ্যুৎ প্রবাহ করে আয়নিক যৌগকে তাদের মৌলে বিযোজন করা যায়। ছবিতে দেখানো উপায়ে দুটি ইলেকট্রোড, দেখো এটা একটা ইলেকট্রোড আর এই যে এটা একটা ইলেকট্রোড, ঠিক আছে। ডিসি বিদ্যুৎ মানে হচ্ছে এখানে ডিরেক্ট কারেন্ট ব্যবহার করতেছি আমরা, কি করতেছি বলতো, ডিরেক্ট কারেন্ট ব্যবহার করতেছি। তো মনে রাখবা মাইনাস যে ইলেকট্রোডটা সেটাকে মূলত আমরা কি বলে থাকি বলতো, অ্যানোড বলে থাকি, অ্যানোড, ঠিক আছে। এবং প্লাস যে ইলেকট্রোডটা এটাকে আমরা মূলত কি বলে থাকি বলতো, ক্যাথোড বলে থাকি। তাহলে অ্যানোড এবং ক্যাথোড, তাহলে অ্যানোডে কে থাকবে, অ্যানায়ন থাকবে, অ্যানায়ন মানে হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত কোনো কিছু থাকবে। ক্যাথোডে কি থাকবে, ক্যাটায়ন থাকবে, ধনাত্মক চার্জযুক্ত কোনো কিছু থাকবে। তাহলে এখন আসো কি বলছে এখানে, তাহলে ছবিতে দেখানো উপায়ে দুটি ইলেকট্রোড বা তড়িৎদ্বারকে ইলেকট্রোলাইট দ্রবণে নিমজ্জিত করে তাদের মাঝে ডিসি বিদ্যুৎ প্রবাহ করা হলে ইলেকট্রোলাইটের ক্যাটায়ন ক্যাথোডে এবং অ্যানায়ন অ্যানোডে জমা হবে। বিশুদ্ধ পানিতে অল্প অ্যাসিড বা লবণ মিশিয়ে বিদ্যুৎ পরিবাহী করে সেটিকে ইলেকট্রোলাইসিস করে হাইড্রোজেন এবং অক্সিজেন বিযোজন করা যায়। তরল সোডিয়াম ক্লোরাইডকে ইলেকট্রোলাইসিস করা হলে সেখান থেকে মূলত কী হবে বলতো, সোডিয়াম ধাতু এবং ক্লোরিন গ্যাস পাওয়া সম্ভব। তাহলে দেখো এটা হচ্ছে মূলত একটা প্রক্রিয়া, ওকে। আচ্ছা এখন আসো শুষ্ক কোষ, ওকে। শুষ্ক কোষ সম্পর্কে আমরা একটু জানবো। শুষ্ক কোষটা কি বলছে, বলছে তোমরা সবাই কখনো না কখনো টর্চ লাইট, টর্চ লাইট, ওই যে অনেকে আছে গ্রামে যারা থাকো দেখবা টর্চ লাইটে যেভাবে টর্চ লাইট মেরে কি করো, অনেক সময় রাইতের বেলা মাছ মারছো না বা রাইতের বেলা এক জায়গা থেকে আরেক জায়গায় গেছো না, সেই টর্চ লাইট এর কথা বলা হয়েছে। তো বলছে কি, টর্চ লাইট, খেলনা, রিমোট কন্ট্রোল অথবা অন্য কোথাও ব্যাটারি সেল বা শুষ্ক কোষ ব্যবহার করেছো। এই শুষ্ক কোষে একটি অ্যানোড, একটি ক্যাথোড এবং তার মাঝে ইলেকট্রোলাইট রয়েছে। এখানে অ্যানোড, অ্যানোড বলতে ওই যে বললাম না, অ্যানোডে সবসময় কী ঘটবে, জারণ ঘটবে। অ্যানোডে সবসময় কী হয় বলতো, অ্যানোডে সবসময় জারণ ঘটে। আর ক্যাথোডে সবসময় কী ঘটে বলতো, ক্যাথোডে সবসময় বিজারণ ঘটে। ক্যাথোডে সবসময় কী ঘটে বলতো, বিজারণ ঘটে। তাহলে ক্যাথোডে সবসময় বিজারণ ঘটবে, ওকে। তাহলে আমাদের সেলের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে অ্যানোড প্রান্ত, যেমন এই যে এখানে এটা হচ্ছে আমাদের অ্যানোড প্রান্ত আর এটা হচ্ছে আমাদের ক্যাথোড প্রান্ত, মানে দুইটা দণ্ড বিদ্যমান। এই দুইটা দণ্ডের মধ্যে একটা হচ্ছে অ্যানোড, একটা হচ্ছে ক্যাথোড। অ্যানোডে সবসময় কী হবে, জারণ ঘটবে। ক্যাথোডে সবসময় কী হবে বলতো, বিজারণ ঘটবে। বিজারণ মানে কী বলতো, বিজারণ মানে হচ্ছে সে গ্রহণ করবে, ইলেকট্রন গ্রহণ করবে। জারণ মানে কী বলতো, সে ইলেকট্রন ত্যাগ করবে। তার মানে অ্যানোড সময় সবসময় কী করবে বলতো, ইলেকট্রন ত্যাগ করবে, ক্যাথোড সময় সবসময় ইলেকট্রনটা গ্রহণ করবে। এই যে দান এবং গ্রহণের মাধ্যমে কিন্তু তারা একটা মৌলে পরিণত হবে। যেমন দেখো এখানে আমি যদি এই দ্রবণের মধ্যে সোডিয়াম ক্লোরাইড দেই, তাহলে সোডিয়াম ক্লোরিন মাইনাস সোডিয়াম প্লাস, তাহলে প্লাসটা কী করবে বলতো, এই যে মাইনাসকে আকর্ষণ করবে, ঠিক আছে, মাইনাসকে আকর্ষণ করবে। কারণ আমরা জানি প্লাস মাইনাসকে আকর্ষণ করে, মাইনাস প্লাসকে আকর্ষণ করে। তাহলে দেখো এই যে সোডিয়াম মাইনাসের কাছে গিয়ে একটা ইলেকট্রন নিয়ে নিবে, একটা ইলেকট্রন, তাহলে দেখো সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন নিয়ে নিচ্ছে। নিয়ে নেওয়ার পরে কী হবে বলতো, গ্রহণ করার মাধ্যমে সে কিন্তু সোডিয়াম মৌলে পরিণত হবে, সোডিয়াম, তাহলে সোডিয়ামে পরিণত হবে। সেমভাবে এই যে দেখো ক্লোরিনটা কিন্তু এই প্রান্তে চলে যাবে, তাহলে এখানে একটা কী করবে বলতো, ক্লোরিন কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করবে, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করবে। গ্রহণ করে মূলত সে কিসে পরিণত হবে বলতো, সে কিন্তু ক্লোরিন আয়নে পরিণত হবে। বুঝতে পারছো আশা করি? তাহলে দেখো এইভাবে মূলত আমাদের প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে থাকে। এখন আসো এখানে কি বলছে, দেখো অ্যানোডে, অ্যানোড হিসেবে কাজ করে একটি দস্তার ধাতব আবরণ, ধাতব আবরণ, ধাতব বলতে ধাতু আর কি, দস্তা তো ধাতু, ঠিক আছে, ধাতব আবরণ। ক্যাথোড হিসেবে কাজ করে, ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডের পেস্ট দিয়ে ঘিরে থাকা মাঝখানে কার্বন দণ্ডটি, অ্যানোড এবং ক্যাথোডের মাঝখানে অ্যামোনিয়াম ক্লোরাইড, এই যে এটাকে বলতেছি আমরা নিশাদল বা অ্যামোনিয়াম ক্লোরাইড, এই অ্যামোনিয়াম ক্লোরাইড ইলেকট্রোলাইট হিসেবে কাজ করে। অ্যামোনিয়াম ক্লোরাইড বৈদ্যুতিক চার্জের বাহক হিসেবে কাজ করে, কারণ এতে ঋণাত্মক চার্জযুক্ত কি বলতো, সিএল মাইনাস, এবং ধনাত্মক চার্জযুক্ত জিঙ্ক টু প্লাস, অ্যামোনিয়াম ফোর প্লাস আয়ন রয়েছে। মনে রাখবা কোনো স্থানে বিদ্যুৎ প্রবাহের মেইন শর্ত হলো তোমাকে সেটাকে আয়নিত করতে হবে, ঠিক আছে। আয়নিত না হলে সেখানে মূলত কী হবে না, ইলেকট্রনের প্রবাহ হবে না, আর ইলেকট্রনের প্রবাহ না হলে মূলত সেখানে বিদ্যুৎ ক্ষেত্র পাবো না আমরা, ক্লিয়ার? তো দেখো এই যে ধনাত্মক চার্জযুক্ত একটা প্রান্ত এখানে কি, এই যে দেখো এটাকে বলতেছি আমরা জিঙ্কের অ্যানোড, অ্যানোড দণ্ড আর কি এটা, ঠিক আছে। এরপরে দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড ইলেকট্রোলাইট হচ্ছে এই যে এইটা, কয়েকটা স্তর আছে এটাখানে, দেখো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হচ্ছে এই যে পুরোটা, এটা হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এবং এই যে এটাকে বলতেছি আমরা কি বলতো, গ্রাফাইট দণ্ড। এটা গ্রাফাইট বলতে কি, গ্রাফাইট হলে কার্বনের বহুরূপ, কার্বনের দুইটা বহুরূপ আছে, ঠিক আছে, কার্বনের বহুরূপ, ওকে, বহুরূপ, কার্বনের বহুরূপ। তাহলে দেখো কার্বনের বহুরূপ এটা আমরা জানি,
এরপরে আসো অপরিবাহী, মানে এই যে দেখো উপরের যে অংশটা এটা হচ্ছে অপরিবাহী, অর্থাৎ এই স্থানে কিন্তু কি হবে না বলো তো, বিদ্যুৎ চলাচল করবে না। যদি এই স্থানে বিদ্যুৎ চলাচল করতো তাহলে তো আমরা শক করতাম, কারণ উপরের অংশটা কিন্তু আমরা ধরে থাকি। ক্লিয়ার? ওকে, এখন আসো শুষ্ক কোষের কাজ কি, এই কাজটা সম্পর্কে আমরা একটু জানবো। ঠিক আছে, এই কাজটা সম্পর্কে আমরা একটু জানবো, এরপরে মূলত আর একটা জিনিস দেখলে কিন্তু আমাদের অধ্যায়টা শেষ হয়ে যাবে। শুষ্ক কোষের কাজটা কি বলতো, শুষ্ক কোষের কাজ হচ্ছে এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড, কি বলা হয়েছে দেখো তো, এখানে শুষ্ক কোষের কাজ হচ্ছে এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড মানে হচ্ছে NH4Cl, এইটা জিঙ্ক এবং ম্যাঙ্গানিজ, তাহলে জিঙ্ক এবং হচ্ছে কি বলতো ম্যাঙ্গানিজ, কি বলছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে, এই কারণে কোষের দুই প্রান্তে কি হয় বলতো 1.5 ভোল্টের একটি বিভব পার্থক্য তৈরি হয়। মনে রাখবা যেখানে বিভব পার্থক্যের সৃষ্টি হবে সেখানেই বিদ্যুৎ চলাচল করবে। বিভব পার্থক্য যদি জিরো হয়ে যায়, কোনো কারণে বিভব যদি শূন্য হয়, ঠিক আছে, বিভব পার্থক্য যদি জিরো হয়, পার্থক্য জিরো হলে সেখানে কিন্তু বিদ্যুতের প্রবাহ কখনোই হবে না, তাহলে জিরো হলে কখনোই বিদ্যুৎ কি হবে না বলতো প্রবাহ হবে না। বিভব পার্থক্য যেখানে থাকবে, অর্থাৎ বিভব পার্থক্য যত বেশি হবে বিদ্যুতের প্রবাহ তত বেশি হবে, বিভব পার্থক্য যত বেশি হবে তোমার বিদ্যুতের প্রবাহটা কি হবে বলতো তত বেশি হবে। ওকে, উপরে বর্ণিত কোষকে জিঙ্ক কার্বন কোষও বলা হয়ে থাকে। এখানে উল্লেখ্য যে অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিবর্তে যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড মানে ক্ষার, হ্যাঁ, এই যে ক্ষারটা ইলেকট্রোলাইট হিসেবে ব্যবহার করা হয় তখন এই কোষকে কি বলা হয় বলতো অ্যালকালাইন বলা হয়। অ্যালকালাইন, অ্যালকালাইন কেন বলা হয়, কারণ এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইডটা কী ছিল বলতো ক্ষার ছিল, অ্যালকালি অর্থ হচ্ছে ক্ষার, অ্যালকালি অর্থ কি ক্ষার, এই অ্যালকালি থেকে মূলত আমাদের আসছে অ্যালকালাইন। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো এই অ্যালকালাইন কোষে কোষ বহুল ব্যবহৃত জিঙ্ক কার্বন কোষ থেকে অনেক বেশি কার্যকর। ওকে, আশা করি তোমরা এতদূর পর্যন্ত বুঝতে পেরেছো। এইবার আমাদের হচ্ছে লাস্ট অংশ, লাস্ট টপিক যেটা, সেটা হচ্ছে কি রাসায়নিক বিক্রিয়ায় ভরের সংরক্ষণ, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় কিভাবে ভর সংরক্ষণ হয়, কিভাবে ভর সংরক্ষণ হয় এটা একটু আমরা জানবো। তো বলতে কি দেখো, রাসায়নিক বিক্রিয়ার সময় পরমাণু তৈরি বা ধ্বংস হয় না, কারণ যে কোনো রাসায়নিক বিক্রিয়াতে, ঠিক আছে, যে পরমাণুটা দিয়ে তুমি বিক্রিয়া করতেছো সেটা কিন্তু কি হয় না বলতো কখনো তৈরি বা ধ্বংস হয় না। ঠিক আছে, মানে শক্তি মূলত কি ধ্বংস বা কি নেই, সৃষ্টি নেই। তাহলে দেখো বিক্রিয়কগুলোর পরমাণু সমূহ কেবল বিক্রিয়াজাত পদার্থ তৈরি করার জন্য পুনর্বিন্যাস হয়, মানে পুনরায় নিয়ে আসা হয় আর কি, তাই পুরোপুরি আবদ্ধ পরিবেশে যেখানে কোনো কিছু বাইরে যেতে পারে না বা বাইরে থেকে কোনো কিছু আসতে পারে না সেখানে রাসায়নিক বিক্রিয়ায় ভরের কোনো পরিবর্তন হয় না, এটিকে ভর সংরক্ষণ সূত্র বলে। ঠিক আছে, যেহেতু রাসায়নিক বিক্রিয়ায় ভর তৈরি বা ধ্বংস করা যায় না, সুতরাং বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের ভরের যোগফল অপরিবর্তিত থাকে। উদাহরণস্বরূপ নিচের বিক্রিয়াটি লক্ষ্য করো, দেখো এখানে ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত, ক্যালসিয়ামের আণবিক ভর হচ্ছে 40 প্লাস কার্বনের আণবিক ভর হচ্ছে 12 প্লাস অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 16, কিন্তু অক্সিজেন পরমাণু আমাদের ছিল 3টা, যার কারণে আমাদেরকে 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো আণবিক ভর গুণ করার পরে মূলত আমরা পাইলাম কত এখানে বলতো 100। তাহলে দেখো এক্ষেত্রে আমাদের আণবিক ভরটা থাকতেছে 100। এখন তুমি আসো এই পাশে কার্বন ডাইঅক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড যদি দুইটা আমরা যোগ করি তাহলে আণবিক ভরটা কিন্তু সেম থাকবে। কিভাবে, দেখো এখানে ক্যালসিয়াম কত বলতো, এখানে ক্যালসিয়াম হচ্ছে 40 আণবিক ভর প্লাস হচ্ছে অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 16, তার মানে আমরা এখানে পাচ্ছি হচ্ছে কত বলতো 56। আর তুমি যদি কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কী করো আণবিক ভর বের করো, তাহলে দেখো কার্বনের আণবিক ভর হচ্ছে 12 প্লাস অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 16 ইন্টু অক্সিজেনের আণবিক ভর 16 কিন্তু ইন্টু 2 দিতে হবে, কারণ অক্সিজেন পরমাণু ছিল 2টা। তাহলে এখানে দেখো কত আসতেছে 16 দ্বারা 9 তাহলে 44। তাহলে দেখো এই যে 44 আর 56 তুমি যোগ করো, 56 প্লাস হচ্ছে 44, তাহলে কত পাচ্ছ বলতো 100। তার মানে দেখো বিক্রিয়কে ছিল আমার 100, আবার উৎপাদেও আমরা পাইলাম কত বলতো 100। তাহলে দেখো তো এখানে আমার কি ভরের কোনো পরিবর্তন হয়েছে, দেখো আণবিক ভরের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। তাহলে যেহেতু হয় না, তাহলে এখানে বিক্রিয়কের ভর 100 গ্রাম এবং বিক্রিয়াজাত পদার্থের ভরের যোগফলও 100 গ্রাম, কাজে উপরে লিখিত রাসায়নিক বিক্রিয়ায় ভরের কোনো পরিবর্তন হয়নি। তার মানে দেখো বিক্রিয়ার পূর্বেও যা ছিল বিক্রিয়ার শেষেও কিন্তু তাই আছে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারতেছি এটা কিন্তু কি করছে বলতো ভরের সংরক্ষণশীলতার যে নীতিটা সেই নীতিটা কিন্তু পালন করছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তাহলে দেখো আজকের এই পর্বের মাধ্যমে মূলত অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায়, নতুন ক্যারিকুলামে অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়া যে অধ্যায়টা সেই অধ্যায়টা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি। যারা যারা 1 থেকে 6 পর্যন্ত পর্বটা দেখো নাই তারা একটু কষ্ট করে আবার যদি
প্রয়োজন পড়ে অবশ্যই দেখে নেবা, তাহলে তুমি কিন্তু এটা খুব ভালোভাবে বুঝতে পারবা। ঠিক আছে, তাহলে দেখা হবে আবারও তোমাদের সঙ্গে নতুন কোনো অধ্যায়ে। অবশ্যই ইনশাআল্লাহ ততদিন তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং সেই সঙ্গে টেকনিক ইজ এডুকেশনের সঙ্গেই থাকবে। আল্লাহ হাফেজ।